সারা বছর সুদি কারবার করে টাকালে ওই টাকা দিয়ে ঈদে গরু খাচ্ছে, তাও আবার রোজার ঈদে। কিসের রোজার ঈদে আপনি গরু খাইতেছেন? আল্লাহ জানে যে আজকে এটা বলছে তার অবস্থা না জানি কি হয়। আমরা গরু কিনে খেলাম, তুই এটা মাহফিলে বলতে গেলে কিসের জন্য? এ লোক সবচেয়ে হক কথা বলছে, ঠিক কিনা বলেন? একজন আমারে বলতেছে, হুজুর পুলিশ ধরতে আসছে রাত অনেক। তখন পুলিশ যখন ধরতে আসছে অনেক রাত, আমি তো আর হুজুর কুল কিনারা পাই নাই, পালায়ও যেতে পারি নাই, তবে তাহাজ্জুদ পড়তেছিলাম ওই সময় আসছে। যখন আসছে তখন আমারে ধরে নিয়ে যাওয়ার সময় বলতেছে, কিরে তুই ঘরের মধ্যে এতগুলো অস্ত্র রাখছিস কি লেগে? তা আমি কইলাম, ভাই একটু হাতটা ছুটাই দেন, আপনাকে কিচ্ছু করবো না। তো কথা মতো হাতটা ছুটাই দিস, ছুটাই দেওয়ার পরে দুইটা হাত আল্লাহর দিকে উঠাই দিয়ে বলছে, আল্লাহ তাহাজ্জতের সময় নামাজ পড়তেছিলাম, আমার ঘর নাকি অস্ত্রে ভর্তি, আল্লাহ যে আমার এই কথা বলছে তার ছেলের গুন্ডা বদমাইশ চোর ডাকাত বানায় দিও। যখন এই কথা বলছি তখন আমার সাথে সাথে ছেড়ে দিয়ে বলতেছে যে, যান ভাই আপনি চলে যান, আপনি আর চোখের সামনে পড়েন না। কয়, হুজুর আমি নিজে প্রত্যক্ষ যে আল্লাহ যে সাহায্য করে, চাওয়ার মতো চাইলে যে আল্লাহ আমারে দেয়। ওই দিন আমি স্বচক্ষে দেখছি, জীবনে আরো অনেকবার দেখছি, ওই দিন দেখলাম স্বচক্ষে।